সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সকলের প্রতি প্রীতিও শুভেচ্ছা থাকল। আশা করি যে যেখানে আছো তোমরা ভালো আছো। আজকে তোমাদের পরিবেশ রসায়ন একটা ব্যতিক্রম ধর্মে আলোচনা করব, যে আলোচনাটা হচ্ছে গ্যাসের সূত্র। এর আগে আমি তোমাদের গ্যাসের সূত্র দুটো দিয়েছি, একটা হলো পিভি ইকুয়াল টু পি ওয়ান ভি ওয়ান, আর একটা সূত্র দেওয়া হয়েছে ভি বাই টি ইজ ইকুয়াল টু ভি ওয়ান বাই টি ওয়ান। এই সূত্রটি হলো বয়েলের সূত্র, এটা হলো চার্লসের সূত্র। এই সূত্রটা তাপমাত্রা এখানে স্থির, এটার পি হলো স্থির, অর্থাৎ এই সূত্রটি আয়তনের সঙ্গে তাপমাত্রা পরম তাপমাত্রার সম্পর্ক, আর এই সূত্রটি হলো চাপের সঙ্গে আয়তনের সম্পর্ক। এই সূত্রটা আসছে ভি সমানুপাতিক ওয়ান বাই পি ইনভার্সাল প্রপোর্শনাল, আর এটা আসছে ভি সমানুপাতিক টি, অর্থাৎ আয়তন স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, আর যে কোনো গ্যাসের স্থির চাপে উহার আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ পরম তাপমাত্রা বাড়লে আয়তনও বাড়ে। এখন এই দুটো সূত্রের যখন আমরা গ্রাফ করছিলাম ভি এবং পি যখন প্লট করছিলাম, তখন পি যখন কম আয়তন বেশি, যতই পি বাড়তেছে আয়তন আস্তে আস্তে কমতেছে, এরকম আমরা স্থির তাপমাত্রায় টি ওয়ানের জন্য, টি টু, টি থ্রির জন্য আমরা গ্রাফগুলো পেয়েছিলাম। আবার যখন ভিকে ওয়ান বাই পি দিকে প্লট করা হয়েছিল এক্স এবং ওয়াই অক্ষের দিকে, তখন আমরা এমন কতগুলো সরলরেখা পাইছিলাম যে সরলরেখাগুলো মূলবিন্দুগামী, টি ওয়ান, টি টু, টি থ্রি। আবার বয়েলের সূত্র থেকে আমরা দেখেছিলাম পিভিকে যদি পি এর এগেনস্টে প্লট করা যায় তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখাগুলো পাওয়া যায়, এবং এই গ্রাফগুলো হলো আইসোথার্মাল গ্রাফ। আইসোথার্মাল গ্রাফ অত সমতাপীয়, টি যখন স্থির। অপরদিকে চার্লসের জন্য আমরা যদি ভি এবং টি প্লট করি, যেহেতু চার্লসের সূত্রটি পি স্থির এবং সেখানে ভির সমানুপাতিক হলো পরম তাপমাত্রার সমানুপাতিক, তাহলে এইরকম কতগুলো সরলরেখা যেগুলো মূলবিন্দুগামী, অর্থাৎ এখান থেকে ভি বাই টি স্লোপকে বাহির করা যায়, যেমন এটার স্লোপ এখান থেকে বের করা যাবে, যাই হোক মূল বিন্দুগামী। ওয়াই ইকুয়াল টু এম এক্স এই সূত্রকে সমর্থন করে। আবার যখন চার্লসের ক্ষেত্রে যখন আমরা ভি বাই টি টির এগেনস্টে যখন প্লট করি, তখন দেখা যাবে এক্স অক্ষের সমান্তরাল পি ওয়ান, পি টু, পি ওয়ান, পি টু, পি থ্রি ইত্যাদি স্থির চাপগুলোতে, তখন আমরা চার্লসের ক্ষেত্রে ভি বাই টি টির এগেনস্টে প্লট করলে সেখানে আমরা একশকের সমান্তরাল সরলরেখাগুলো পাই, অর্থাৎ ভি বাই টি মানের জন্য টি যতই বৃদ্ধি করা হোক বা সংকুচিত করা হোক কেন, ভি বাই টি এর মানের কোনো পরিবর্তন হয় না। এই গ্রাফগুলোকে বলা হচ্ছে আইসোবার, সম চাপীয় রেখা
গ্রাফ, এ হলো বয়েলস এবং চার্লসের সঙ্গে একটা আমাদের সমন্বিত একটা দুটার মধ্যে কম্প্যারিজম অর্থাৎ তুলনামূলক একটা চিত্র, তুলনামূলক একটা স্টাডি। বয়েলের সূত্রতে বলা হচ্ছে স্থির তাপমাত্রায় আয়তন পরিবর্তন হবে চাপের ব্যস্ততা অনুপাতে, আর চার্লসের সূত্র বলা হয়েছে স্থির চাপে আয়তন পরিবর্তন হবে পরম তাপমাত্রার সঙ্গে। এবং এই দুটি সূত্রকে যদি আমরা একসঙ্গে স্থাপন করি, এই সূত্র দুটিকে যদি আমরা ভি সমানুপাতিক ওয়ান বাই পি বয়েলের সূত্র, আবার ভি সমানুপাতিক টি চার্লসের সূত্র, এই দুটো সূত্রকে এক জায়গা করলে আমরা তাহলে পাবো ভি সমানুপাতিক ওয়ান বাই পি সমানুপাতিক ওয়ান বাই টি, যখন টি ও পি উভয়ই পরিবর্তনশীল, উভয় যখন পরিবর্তনশীল হবে। এটা বেলায় টি স্থির অর্থাৎ পি এর সঙ্গে ভি এর সম্পর্ক, এখানে পি স্থির, এখানে ভি এর সঙ্গে টি এর সম্পর্ক। এখন বীজগণিত সূত্র অনুসারে যদি আমরা এটা লিখতে পারবো বা ভি সমানুপাতিক ওয়ান বাই পি ইন টু টি, অতএব ভি ইজ ইকুয়াল টু সমানুপাতিক ওঠাতে একটা ধ্রুব চিহ্ন, তাহলে টি বাই পি দ্যাট ইজ ইকুয়াল টু পি ভি ইকুয়াল টু কেটি, এখানে কে হলো একটা সমানুপাতিক ধ্রুবক এবং এইটাকে বলা হয় সংযোগ সূত্র অর্থাৎ কম্বাইন্ড সূত্র। বয়েলস এবং চার্লসের এক অণু গ্যাসের জন্য এই সূত্রটিকে বলা হয় সংযোগ সূত্র, অথবা একটা পাত্রে যদি আমরা গ্যাস নিই, এই গ্যাসটার যদি আমরা যদি পি ওয়ান চাপ প্রয়োগ করি তাহলে আয়তন হবে ভি ওয়ান, আবার পি টু এবং তখন তাপমাত্রা হবে টি ওয়ান, অনুরূপভাবে পি টু চাপ যদি প্রয়োগ করি তখন আয়তন হবে ভি টু, তখন তাপমাত্রা টি টু, আবার টি টু টি থ্রি তাপমাত্রায় যদি চাপ হয় পি থ্রি, আয়তন যদি হয় ভি থ্রি, তখন এবং তাপমাত্রা যদি হয় টি থ্রি, তাহলে আমরা লিখতে পারবো পি ওয়ান ভি ওয়ান ইজ ডিভাইড বাই টি ওয়ান, এর যে মানটা পাবো এই মানের সঙ্গে সমান হবে পি টু ভি টু বাই টি টু, অনুরূপভাবে এটার সমান হবে পি থ্রি ভি থ্রি ডিভাইড বাই টি থ্রি আপ টু পি এন ভি এন ইজ ডিভাইড বাই টি এন ইজ ইকুয়াল টু কে দ্যাট ইজ পি ভি ইকুয়াল টু কে টি। অর্থাৎ যদি তাপমাত্রা চাপ উভয় পরিবর্তন হয়, নির্দিষ্ট পরিমাণ গ্যাস যদি একটা পাত্রে আমরা নেই, সেখানে যদি টি ওয়ান এবং টি ওয়ান তাপমাত্রায় পি ওয়ান চাপে আয়তন যদি ভি ওয়ান হয়, আবার সেখানে যদি আমরা টি টু তাপমাত্রায় চাপ যদি পি টু প্রয়োগ করি তখন সেখানে আয়তন হবে ভি টু, অনুরূপভাবে যদি টি থ্রি তাপমাত্রার জন্য পি থ্রি চাপ প্রয়োগ করি এবং সেখানে যদি আয়তন হয় ভি থ্রি, তাহলে আমরা পাবো পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু টি ওয়ান অ্যান্ড পি টু ভি টু ডিভাইড বাই টি টু ইকুয়াল টু পি থ্রি ভি থ্রি ডিভাইড বাই টি থ্রি আপ টু পি এন ভি এন ডিভাইড বাই টি এন দ্যাট ইজ ইকুয়াল টু দ্যাট ইজ পি ভি বাই টি ইজ ইকুয়াল টু কে দ্যাট ইজ পি ভি ইজ ইকুয়াল টু কে টি, যেটাকে বলা হয় আদর্শ সংযোগ সমীকরণ, কম্বাইন্ড ল। এই হলো বয়েলস এবং চার্লসের সঙ্গে একত্রে করে সংযোগ সূত্র পাওয়া যায়, এই সূত্রটাকে বলা হয় সংযোগ সূত্র, যেখানে পি এবং টি উভয় পরিবর্তন হয়। এরপরে আমরা আলোচনা করব অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র উপর দিয়ে আমরা কিছু সমস্যার কথা বলবো বয়েলস এবং চার্লসের। এই গেল বয়েলস চার্লসের সঙ্গে তুলনামূলক চিত্র দিয়ে সংযোগ সূত্র। তোমাদের সকলকে ধন্যবাদ।